হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আইফোনে কিভাবে শেয়ার রেট ব্যবহার করতে হয়, বা আইফোন থেকে আমাদের যে উইন্ডোজ পিসি আছে এই পিসিতে কিভাবে ফাইল ট্রান্সফার করা যায়। আমি এখানে ফাইল ট্রান্সফার করার জন্য শেয়ার রেট ব্যবহার করব। তাহলে চলুন এই শেয়ার রেট কিভাবে আইফোনে ব্যবহার করতে হয় এই ব্যাপারটি আমরা দেখে নিই। আমরা প্রথমে আমাদের শেয়ার রেটটি অন করব, এবং এই শেয়ার রেটটি আমরা অ্যাপ স্টোরে গিয়ে পাবো। এটি ফ্রি একটি অ্যাপ, দেন এটি হচ্ছে আমাদের শেয়ার রেটের মেইন ইন্টারফেস। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ড এবং রিসিভ নামে দুটি বাটন আছে। আমরা প্রথমে আইফোন থেকে আমাদের উইন্ডোজ পিসিতে একটি পিকচার আমরা সেন্ড করব, দেন ওই পিকচারটা আমরা আমাদের এই আইফোনে পিসি থেকে আমাদের আইফোনে সেটাকে আমরা শেয়ার করব বা ট্রান্সফার করব। তো আমরা সেন্ডে ক্লিক করব, দেন এখানে আমার যে ফোন স্টোরেজ আছে এটি কিন্তু ওপেন হয়েছে। এখন এখান থেকে যে কোনো ছবি আমি চাইলে সেন্ড করতে পারবো। সাপোজ ধরুন নিচে এখানে আমি দেখতে পাচ্ছি একটি ছবি আছে ফেভারিটসে, এটি আমরা সিলেক্ট করব, দেন আমরা ওকে করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসির যে ডিভাইস আছে এটি কিন্তু ওপেন হয়েছে বা এখানে শো হয়েছে। আমরা এখানে এটি ক্লিক করব, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল এখানে ট্রান্সফার হচ্ছে। দেন আমরা শেয়ার রেট থেকে এখন বের হয়ে যাব। আমরা একটু ক্যামেরা অন করে দেখব আমাদের পিসিতে। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ পিসিতে আমাদের ফাইলটি এখানে ট্রান্সফার হয়েছে। দেখুন এখানে আমার ফোনের যে নাম আছে, অর্থাৎ আইফোনের নাম আছে, এটি সহ মডেল সহ এখানে সাপোর্ট করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে পিকচারটি সেন্ড করেছি হিস্ট্রিতে এখানে দেখা যাচ্ছে। এখন আমরা দেখব আমরা যে পিকচারটি আমাদের পিসিতে ট্রান্সফার করেছি সেটিকে আমরা পিসি থেকে এখন আমাদের আইফোনে কিভাবে নিতে পারি। আমি এখানে শেয়ার রেটটি আবার অন করব, দেন এখন আমরা এখানে রিসিভ বাটন দেখতে পাচ্ছি, এখানে রিসিভ করব। এখন আমাদের পিসিতে যে শেয়ার রেট সফটওয়্যারটি ইনস্টল করা আছে সেটির কিন্তু একটি কিউআর কোড আছে। এখন আমাদের এই আইফোন দিয়ে সেই কোডটিকে স্ক্যান করতে হবে। এই জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেট এবং মাঝখানে একটি আরআরএ দাগের মতো একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিউআর কোড স্ক্যানের জন্য একটি অপশন এসে গেছে। এখন আমরা আমাদের পিসিতে যে কিউআর কোড আছে এটিকে আমরা এখান থেকে শো করব, দেন আমরা দেখতে পাচ্ছি শো হওয়ার সাথে সাথে আমাদের ডিভাইসটি এখানে রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের পিসি থেকে ফাইল এখানে ট্রান্সফার করব। দেখুন অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে, অর্থাৎ এখন আমাদের পিসি থেকে আমাদের আইফোনে ফাইল লোড হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 100% কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা আমাদের ফটোসের ভিতরে যাই, তো তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটোটি এখানে সেভ হয়েছে অ্যালবামে। ভিউয়ার, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনি চাইলে খুব সহজে আইফোন থেকে যে কোনো ধরনের ফাইল আপনার উইন্ডোজ পিসিতে ট্রান্সফার করতে পারেন, এবং এটি অবশ্যই শেয়ার ইট ব্যবহার করে আপনি ট্রান্সফার করতে পারেন একদমই ঝামেলা ছাড়া। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। কথা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।